রাতভরে একটি দাতাল হাতির তাণ্ডব দেখল জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ। এমনই ছবি বাঁকুড়া জয়পুর ব্লকের জয়পুরে। এক রাত্রে একাধিক গ্রামে তাণ্ডব চালালো দাতাল হাতি। হাতির আতঙ্কে জয়পুর জঙ্গল লাগোয়া ঘর কলাইডাঙ্গা পদুমপুর গ্রামের মানুষ। গতকাল রাতভর দাতাল হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় গ্রামের মানুষ। ঘরবাড়ি ভাঙার পাশাপাশি কলা গাছ ও মাঠের আলু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করে বলে জানতে পারা যায়। জয়পুর ফরেস্ট লাগোয়া এক কিলোমিটারের মধ্যে ঘর কলাইডাঙ্গা গ্রাম, সেই গ্রামে আচমকাই হাতি ঢুকে পড়বে ভাবতে পারেনি কোনো মানুষ। কি বলছে গ্রামের মানুষ, কি বলছে গ্রামের মহিলারা, চলুন শুনে নেব। বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কালকে হাতি এসেছিল, এসে আমাদের এই দরজা ধাক্কা মেরেছে। আমরা ঘুমোচ্ছিলাম, ঘুমোতে ঘুমোতে কটার সময় হয়েছে? রাত দেড়টার সময়। আচ্ছা, রাত দেড়টার সময় এসছে, এসে আমাদের এই দরজা ধাক্কা মেরেছে, দরজা পুরো ভেঙে দিয়েছে। এই দরজা ভেঙে তারপরে ওইদিকে আলু খেয়েছে, আলু নষ্ট করেছে, তারপরে ওইদিকে হয়ে পাড়া দিয়ে চলে গেছে। আমরা তখন ঘুমোচ্ছি, তখন দেখছি না দরজা ধাক্কা মারছে। বাড়িতে কি ধান টান ছিল? হ্যাঁ, ধান ছিল। ধানের গন্ধ পেয়েই মানে ছাদে ধান শুকাচ্ছি, মানে বিয়া ছিল, জড়ো করা ছিল। আচ্ছা, ওই গন্ধ পেতেই মানে দরজা ধাক্কা মেরেছে, দরজা পুরো মেঁচে দিয়েছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলো? ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, আলু মানে অনেকটা আলু কুঁড়ে দিয়েছে, দিয়ে পাড়ার কলা গাছ ভেঙেছে, তাদের ঘর ভেঙেছে। আচ্ছা, কখন হাতি এসেছিল? এগারোটার সময় এসেছিল। আপনাদের কি ক্ষয়ক্ষতি করেছে? আমাদের একদম আলু বাড়িটা অর্ধেকের চাষটা করে ইয়া করে দিয়েছে। তখন আপনারা কি করে জানলেন যে আপনার জমিতে? আমার জমিতে ওই যে একজন ওই ঘাট থেকে কাড়া দিয়ে আসছিল, দিয়ে তখন পাড়ার লোক উঠেছিল, উঠে গিয়ে তো বলে যে তোমাদের বাড়িতে একদম অর্ধেকটা জমি সাদা করে দিয়েছে। যে আপনারা সব গ্রামের মানুষরা কি হাতিটা দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, দাঁড়িয়েছিল। আচ্ছা, এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে গড়।